everyone, welcome back to my channel. Welcome to another vlog. আজকের ভিডিওটা শুরু করার আগে যে কথাটা না বলে নেই, সিরিয়াসলি সরি সরি সরি। বেসিক্যালি আমি ইনস্টাগ্রাম অ্যান্ড মাই ফেসবুক পেজে অলরেডি আপডেট দিয়ে দিয়েছিলাম যে আই ওয়াজ আউট অফ কলকাতা ডিউ টু আমার আজকে এতটা দেরি হলো ব্লগটা পোস্ট করতে। অ্যান্ড আমি আজই জাস্ট সকালের দিকে কলকাতা রিচ করেছি। আমি জেনারেলি এরকম লেট করি না পোস্ট করতে, তো সরি ফর দ্যাট। নেক্সট টাইম এরকম কিচ্ছু হবে না, আমি প্রমিস করছি যে আমি এরপর তাড়াতাড়ি ব্লগ দেবো। অ্যান্ড তোমাদেরকে এতটা ওয়েট করানোর জন্য সিরিয়াসলি সরি। বাই দ্য ওয়ে, আজকের যে ব্যাপারটা হচ্ছে, আমি সকালেই ভেবেছিলাম আজকের ব্লগটা স্টার্ট করে দেবো, কিন্তু হয়েছে কি যে আমি আজকে ফিরতে ফিরতে দেরি করে ফেলেছি অনেকটা। আমি ফিরেছি তোমার 11:30-12 এরকম নাগাদ। তো আমি কি করেছি যে খেয়ে দিয়ে ফ্রেশ নিয়ে নিয়েছি, একেবারে ঘুমিয়ে গেছি। লাইক এখন বাজছে তোমার প্রায় 4:45, আমি এখন ঘুম থেকে উঠলাম। অ্যান্ড ইট ইজ মাই স্টাডি প্লেসও বলতে পারো, এটা আমার খুব একটা ফেভারিট জায়গা আমার ঘরের মধ্যে। তো এখানে বসে আমি বেসিক্যালি ব্লগও বানাই, তোমরা বলতেই পারো এটা ব্লগিং প্লেসও। তো এখানে বসে আমি ফার্স্ট ভাবলাম না, আমাকে এবার শ্যুটটা স্টার্ট করতেই হবে, বিকজ ইটস টু লেট। আজকে যেহেতু সানডে, আই হ্যাভ লটস অফ প্ল্যান। সারা সপ্তাহের মধ্যে বোধহয় স্যাটারডে সানডে আমি খুব ক্যাচ থাকি, বিকজ আমার এই দুটো দিন পড়াশোনার চাপটা অনেক কম থাকে। যদিও আই এম ইন ফাইনাল ইয়ার, আমি একদমই পড়াশোনা করি না, কলেজে যেতে হয় না, না না এরকম কিছুই না, পড়াশোনা করতেই হবে, নাহলে বাড়ির থেকে বার করে দেবে। তো যেহেতু কলেজ যেতে হয় না, তাই এখন কলেজ যাওয়ার চাপটা না থাকলেও যেহেতু ফাইনাল ইয়ার আরও অনেক কিছুর চাপ থাকে, তো স্যাটারডে সানডে এগুলো কিছুই থাকে না জেনারেলি। তার জন্য আজকে খুব হ্যাপি মাইন্ডে আছি আমি। অ্যান্ড আমি আজকে আবার ব্লগ করবো বলে আমি আরও বেশি এক্সাইটেড, তোমাদের সাথে দেখা হচ্ছে বলে আমার আরও বেশি এক্সাইটমেন্ট। আমি তো এখন ঘরে আছি, এখন তো তোমার এই 4:45 বাজছে, ধরো আমি একটু পরেই বেরোবো। তো আমি আজকে ভেবেছি যেটা, যে আমি মিন্টো পার্কের ওখানে একটা ক্যাফে আছে, আমি তোমাদেরকে দেখাবো, এখনই আমি নামটা বলবো না, আমি যখন যাবো তোমাদেরকে দেখাবো। তো আমি ওখানেই যাবো আজকে, তো তোমাদেরকে দেখাবো আমি আজকে কীভাবে এনজয় করলাম আমার সানডেটা। তো চলো দেখা যাক, আর আমি এখন রেডি হব, রেডি হওয়ার পর আবার তোমাদের সাথে কথা বলি। আমি রেডি হয়ে গেছি, তো এখন আমি বেরোবো। আমি যতই চেষ্টা করি তাড়াতাড়ি করবো না, কোনোভাবেই পসিবল না আমার পক্ষে অ্যাটলিস্ট তাড়াতাড়ি করা। দেখো না এখন বেজে গেল তোমার 4:45 প্রায়, আর একেই তো শীতকাল, তো যেতে যেতে আমার আরও দেরি হয়ে যাবে, তো সন্ধ্যায় হয়ে যাবে। আমি যতই চেষ্টা করি বিকেল বিকেল করে করবো, পসিবল হয় না। তো চলো আর বেশি কথা বলবো না, তাহলে বেরিয়ে পড়ি। আর্টসি বলে একটা ক্যাফে, আর্টসি কফি অ্যান্ড কালচার এটার নাম। তো আমি ভাবছি কিছুদিন থেকেই যে আমি একটা কফি হাউসে যাবো যাবো। অ্যান্ড দিস ইজ সো ইউনিক ক্যাফে, আমি আগেই বলে রাখছি, তো ভিতরে গিয়ে তো আমরা পুরোপুরি দেখেই নেবো। তো আমি আজকে এখানে চলে এসেছি, তো ভিতরে গিয়ে দেখা যাবে কি হচ্ছে। আমি গুগল করে যেটা দেখলাম, এর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, তো সামনাসামনি এসে দেখছি সিরিয়াসলি একই রকম, এবং আমার তো খুবই ভালো লাগছে, জাস্ট অসাধারণ যাকে বলে। আর্টসি নামটা এই কারণেই দেওয়া, এখানে বিভিন্ন রকমের আর্টের কালেকশন রয়েছে অ্যান্ড বুকসের কালেকশন রয়েছে, অনেক কিছু রয়েছে, তোমরা এসে দেখতে পারো, ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। আমি তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিই প্রথমে।
They have so many collections of books. আমি অলরেডি একবার তোমাদেরকে দেখালাম সবই তো। তাছাড়া যে ব্যাপারটা রয়েছে আমি দেখলাম এখানে প্রচুর তোমরা দেখতে পাবে অনেক কিছু হ্যান্ডমেড জিনিস রয়েছে, লাইক দেখো কি রিংস রয়েছে, লাইক ডলস রয়েছে অনেক, লাইক ক্রেজি ডলস লেখাই আছে, অ্যান্ড এখানে অনেক কার্ডস রয়েছে খুব সুন্দর সুন্দর। এগুলো ফর সেল, এগুলোতে প্রত্যেকটাতে দেখো দাম লেখা আছে, এগুলো যদি তোমরা ইচ্ছা করো কিনতে পারো। অ্যান্ড এখানে দেখো এখানে প্রচুর কালেকশনস আছে আর্টের আর কি, তো এগুলোও প্রত্যেকটা ফর সেল। দেখো এগুলোতে যেমন হচ্ছে লাইক এখানে কিছু প্রাইস দেওয়া আছে, প্রত্যেকটা এরকম ইন্ডিভিজুয়াল প্রাইস আছে এবং প্রত্যেকটা আইমিন সবগুলোই হচ্ছে ফর সেল। সো আমি এখানে বুকসের কালেকশনসগুলো চেক করছিলাম, খুবই ভালো। ইফ ইউ আর আ বুক লাভার লাইক মি, মানে পড়াশোনার বইটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু বই পড়তে যদি পছন্দ করো লাইক দ্যাট, অ্যান্ড ওয়ান মোর থিং, যদি তোমরা পেন্টিং পছন্দ করো, বিভিন্ন রকমের হ্যান্ডমেড জিনিস আমি তো দেখালাম সেগুলো, এগুলো পছন্দ করো, সো ইউ ক্যান ডেফিনেটলি ভিজিট দিস ক্যাফেটেরিয়া। দিস ইজ অ্যামেজিং, দিস ইজ আ কম্বিনেশন অফ আর্ট বুকস অ্যান্ড অল, ইটস রিয়েলি অ্যামেজিং। সো মাই ফুড হ্যাজ অ্যারাইভড, এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী আছে অর্ডার করেছি অ্যান্ড কীরকম সেটা দেখতে, পরে খেয়ে বলতে পারবো যে সেটা কেমন। তো চলো আমি তোমাদের দেখাই। সো ফার্স্ট ওয়ান ইজ আই হ্যাভ অর্ডার্ড, দিস ইজ দ্য ডিশ, অ্যান্ড অ্যাকচুয়ালি এটা দেখতেই খুব সুন্দর। তো এটার নাম হচ্ছে হাউস হারিসা চিকেন, সো নামটা একটু মানে অন্যরকম। তো এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পমগ্রানেট রয়েছে আর চিকেন ব্রেস্ট পিস, এটা তো সেটা চিকেন ব্রেস্ট দিয়ে এটা বানানো হয়েছে, অ্যান্ড কিউনিয়া বলে একটা সিড আছে সেটা এখানে ইউজ করা হয়েছে। ওয়েন আই হ্যাভ অর্ডার দিস ফুড তখন আমাকে আমার যিনি অর্ডার নিয়েছিলেন সি হ্যাজ ডিসক্রাইবড অল দ্য থিংস, সো আমি নেক্সট যেটা অর্ডার করেছি এর সাথে সেটা হচ্ছে হট চকলেট, এটা আমি অর্ডার করেছি। ডেকোরেশন ইজ সো নাইস, দেখো দেখতে পাচ্ছ জাস্ট লাইক দ্যাট, খুবই সুন্দর দেখতে যাকে বলে, অ্যান্ড পুরোপুরি একেবারে মানে অদ্ভুত টাইপের কম্বিনেশন যাকে বলে। আমি একদম একটা খুব কোল্ড একটা জিনিস অর্ডার করেছি অ্যান্ড হট একটা জিনিস অর্ডার করেছি বিকজ আমি জাস্ট টেস্ট করে দেখতে চাই। সো আমি এটা অর্ডার করেছি, এটা হচ্ছে এটার নাম হচ্ছে তোমার ভিয়েতনামি স্টাইল আইসড কফি, এটা পুরো ঠান্ডা আইসড কফি যেহেতু, অ্যান্ড আনাদার ওয়ান ইজ কমপ্লিটলি হট। তো আমি আপাতত এইগুলি অর্ডার করেছি, তো আমি খেয়ে দেখে তোমাদেরকে জানাচ্ছি। সো আমি এখন ট্রাই করে দেখে তোমাদের বলছি যে কেমন খেতে। সো ফার্স্ট ওয়ান ইজ হাউস হারিসা চিকেন, যেটা ওটা আমি ট্রাই করে দেখে তোমাদেরকে বলছি কেমন লাগছে বেসিক্যালি আমার। সো ফার্স্টে ট্রাই করলাম, মোটামুটি ঠিকঠাক লাগলো, খুব ভালো বলবো কি তা নয়, অ্যাকচুয়ালি সেরকম খুব যে ভালো লাগলো সেটা নয়, বাট ঠিকঠাক। সো এখন আমি এই হট চকলেটটা ট্রাই করবো, বেসিক্যালি এটা আমি ট্রাই করবো বলছি, বাট এত সুন্দর করে ডেকোরেশন করেছে তো আমার এটা মানে নষ্ট করতে জাস্ট খুবই খারাপ লাগছে যাকে বলে, খুবই খারাপ লাগছে, বাট স্টিল আই হ্যাভ টু ডু। যাই হোক, কষ্ট হলো বাট আমি খেয়ে নিয়েছি, সিরিয়াসলি ইটস টু গুড, মানে আর আমি কি বলবো, আমি তো এমনি চকলেট ভালোবাসি তো আমি তো তারপরে এটা তার উপরে খাচ্ছি, মানে এটা সিরিয়াসলি আমার খুব ভালো লাগারই কথা, সত্যি এটা খুবই ভালো লাগছে। নেক্সট আমি এবারে ট্রাই করবো যেটা সেটা হচ্ছে এই কফিটা, যেটা কোল্ড কফি আমি অর্ডার দিয়েছি, ভিয়েতনামি কোল্ড কফি, আইসড কোল্ড কফি, উপরে ভীষণ সুন্দর সুন্দর আইস ভেসে বেড়াচ্ছে। সো আমি এক্ষুনি হট কফি যেটা আই মিন হট চকলেট যেটা ওটা আমি ট্রাই করেছি, এরপরে আমি এটা ট্রাই করবো। রিয়েলি বলছি যদি মা সামনে বসে থাকতো না, মা আমাকে খেতেও তো দিতই না, প্লাস ভীষণ বকতো, বাট এখন তো মা সামনে বসে নেই তো আমি ট্রাই করে দেখেই নিই, খেয়েই নিই। অ্যান্ড লাস্টলি হচ্ছে যেটা যে মা যখন ভিডিওটা দেখবে আমি জানি মা আমাকে বকবে, আচ্ছা তখন একটু শুনেই নেবো, বাট এখন তো খেয়েই নিই। সো এই ভিয়েতনামি কফিটা ইজ লুক লাইক দিস,
সো এটা ও ওয়াও স্ট্রটা বাই দ্য ওয়ে স্ট্রটা হচ্ছে মেটালিক বেশ ভালো লাগছে মানে সব জায়গায় আমরা স্ট্র যেরকম দেখি এটা নট লাইক দ্যাট এটা একটু ডিফারেন্ট ট্রাস্ট মি আইস আছে কিন্তু অতটাও ঠান্ডা নয় মানে এটা আমাকে এতটাও এফেক্ট করবে না আমার তো তাই মনে হয় অ্যাটলিস্ট অ্যান্ড ইটস গুড সো আই হোপ সো তোমরা যদি এখানে আসো আর তোমরা এগুলো ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে সব ডিশগুলোই বেশ সুন্দর আমার কফি দুটো সবথেকে সুন্দর লেগেছে অ্যাজ ইটস ক্যাফেটেরিয়া তো অবভিয়াসলি এদের কফিগুলো খেতে সুন্দর হবেই ভালো হবেই ইটস টু ন্যাচারাল অ্যান্ড আমরা সবসময় ডিফারেন্ট কিছু ট্রাই করতে ভালোবাসি তো তোমরা আসতে পারো এবং ট্রাইও অবভিয়াসলি করতে পারো আমি আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাড্রেসের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেটা দেখে তোমরা এখানে পৌঁছে যেতে পারো অ্যান্ড ওয়ান মোর থিং আমি রোজই আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে স্টোরি দিই আমার লাইফস্টাইল আমার আপডেট এভরি ডেজ দিয়েই থাকি তো তোমরা যদি আমায় ফলো করতে চাও ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে আমি সেটার লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে যেতে পারো এবং অবভিয়াসলি আমায় ফলো করতে পারো অ্যান্ড আমি ইউটিউবে আসার আগে পর্যন্ত এতটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলাম না মানে যেমনটা আমি এখন আছি সো আমার একটা জিনিস খুব ভালো লাগলো মানে অ্যাক্টিভ হয়ে ইউটিউবে এসেছি আমি অ্যাক্টিভ হলাম আমি সত্যি বলছি আমি খুবই গ্রেটফুল যে আমি তোমাদের কাছ থেকে এত গুড উইশেস পেয়েছি এবং প্রত্যেকে আমাকে প্রচুর জন আমাকে মেসেজ করে বলেছে লাইক যে দিদি ব্লগটা খুব ভালো লাগে তোমার এটা ভালো ওটা ভালো তো ঠিক আছে আমার তোমাদের কাছে একটাই কথা তোমরা আমাকে ভালোটা অবশ্যই বলবে বিকজ তোমাদের ভালো বলাটার উপর ডিপেন্ড করে আমার ইন্সপায়ার্ড হওয়াটা অ্যান্ড তোমাদেরকে আরও একটা কথা বলার ইফ তোমাদের যদি মনে হয় লাইক যে আমার কোনো একটা কিছু ভুল হচ্ছে বা কোনো কিছু বাজে লাগছে বা তোমাদের আমার কিছু চেঞ্জ করা উচিত ইন দ্যাট কেস প্লিজ প্লিজ তোমরা আমাকে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না বিকজ এগুলো আমার কাছে খুবই ম্যাটার করে সিরিয়াসলি কারণ তোমাদের থেকেই আমি শিখবো জানবো অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি সেটা অবশ্যই ঠিক করবার চেষ্টা করবো সো আমাকে তোমরা ভালো মন্দ সবটাই কমেন্ট করে জানাতে ভুলবে না জানো সো আমার পিছনে এনারা আছেন এরা ক্যাফেটা খুব ভালোভাবে ওকে ওনারা হাই বলছেন সো ওনারা খুব ভালোভাবে আমাকে এই ব্লগটা শ্যুট করতে হেল্প করেছে উইদাউট দেয়ার হেল্প ইট ওয়াজ কমপ্লিটলি ইম্পসিবল সো থ্যাংক ইউ অল অ্যান্ড ওকে এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে পুরোপুরি আমার জামাটা পুরো ম্যাচ করে গেছে দেখো আমি এসেছি ইয়েলো কালারের একটা টপস পরে এসেছি উপরটাও ইয়েলো অ্যান্ড ব্ল্যাক বেশ ভালো লাগছে ব্যাপারটা তো experience was quite good amar khubi bhalo legeche and lastly the three magical words is like share and subscribe if you like the video please 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 hit the like button and don't forget to do comment also and tomader sathe amar next vlog e abar dekha hocche khub shighri ami ar ekdom late korbo na until then bye bye good night